হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আবারও হাজির হলাম প্রিমিয়ার প্রোর কুল একটা টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিওতে মূলত আমরা শিখব প্রিমিয়ার প্রোতে কিভাবে আমরা অ্যানিমেশন করতে পারি। সো আপনি যদি এর আগের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে প্লিজ আই বাটন অথবা ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নেবেন। সো আমি এখানে সিম্পল একটা প্রজেক্ট নিয়েছি এবং একটা ভিডিও ইম্পোর্ট করেছি যেটি আপনারা সকলেই পারেন। সো আমরা এখন দেখি যে সিম্পল অ্যানিমেশনটা আমরা কিভাবে করতে পারি প্রিমিয়ার প্রোতে। সো আমি সিম্পলি এখানে একটা ইমেজ নিচ্ছি, এটা হচ্ছে আমার ইমেজের লেয়ারটা। সো আমি জাস্ট এটাকে একটু স্কেল আপ করে নিব। সো আমি এখান থেকে স্কেলটাকে যদি একটু বাড়িয়ে দিই তাহলে এটা একটু স্কেল আপ হলো। এবং আমরা এই পজিশনে প্রিমিয়ার প্রোকে বলছি যে এই যে ইমেজটা, এই ইমেজটা স্ক্রিনের বাইরে যাবে। সো আমরা স্ক্রিনের বাইরে নিলাম, দেন এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করলাম, দেন আমরা এই পজিশনে চলে আসলাম। এসে আমরা এটাকে বলছি স্ক্রিনের ভিতরে চলে আসো। সো এটা স্ক্রিনের ভিতরে চলে আসলো, দেখতে পাচ্ছেন। সো এখানে আমাদের দুইটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এই পর্যন্ত কিন্তু আমরা সকলেই কম বেশি পারি, কারণ এর আগের ভিডিওতে যখন আমরা ইফেক্ট কন্ট্রোল নিয়ে কথা বলেছিলাম তখন কিন্তু আমরা এই বিষয়গুলো দেখেছিলাম। সো আমরা সিম্পল কিন্তু একটা অ্যানিমেশন এখানে করে ফেললাম, বাট আজকে আমরা অ্যানিমেশনের আরও অ্যাডভান্স যে ফ্যাক্টগুলো রয়েছে সেই ফ্যাক্টগুলো নিয়েই কথা বলবো। সো এখানে দেখেন সিম্পল একটা অ্যানিমেশন হয়ে গেল প্রিমিয়ার প্রো এই ফ্রেম থেকে এই ফ্রেমে, জাস্ট এটাকে কিন্তু ভিতরে নিয়ে আসলো, একটা অ্যানিমেশন হয়ে গেল। সো আমরা যদি এটাকে একটু ফাস্ট করতে চাই বা কি ফ্রেমগুলো যত কাছে দেব তত এটি ফাস্ট হবে এবং কি ফ্রেমগুলো যত দূরে দেব তত এটি স্লোলি হবে। সো আমরা জাস্ট এখন যদি দেখি এটা ফাস্টলি হলো। সো আমরা জাস্ট এটাকে ডিলিট করে দিচ্ছি, দেন এখানে আমি একটা লেয়ার নিয়েছি, গ্রাফিক লেয়ার, জাস্ট এখানে আমি একটা লেয়ার নিয়েছি এবং এর উপরে আমি এখানে জাস্ট একটা বল নিয়ে আসলাম। সো এই বলটাকে আমি একটু বড় করে নিচ্ছি, জাস্ট এতটুকু। দেন আমি বলটাকে একটু জাস্ট স্কেল ডাউন করছি, একটু ছোটো করে নিচ্ছি, এতটুকু নিলাম। সো আমরা এই পজিশনে বলটাকে নিয়ে যাচ্ছি, জাস্ট এখানে একটু উপরে নিয়ে যাচ্ছি, দেন এখানে আমরা একটা কি ফ্রেম অ্যাড করছি, রাইট? এইটুকু কিন্তু আমরা জানি সবাই। সো আমরা জাস্ট আরও একটু এটাকে দূরে সরিয়ে দিয়ে, আমাদের টাইমটা দূরে সরিয়ে দিয়ে, দেন আমরা এখান থেকে এখানে রাখছি, তাহলে এখানে সিম্পল একটা অ্যানিমেশন কিন্তু হলো। সো এখন আমাদেরকে দেখতে হবে যে অ্যানিমেশনের ফ্যাটগুলো কী কী রয়েছে। সো অ্যানিমেশন মানেই হচ্ছে প্লে আপ মোশন। সো আমরা যখনই মোশনের ভিতরে আসব তখনই কিন্তু আমাদের ফিজিক্সের বেশ কিছু টার্মস আমাদেরকে ফলো করতে হয়, যেমন ভিলোসিটি ফলো করতে হবে, মোশন ফলো করতে হবে, টাইমস ফলো করতে হবে। সো আমি অত বেশি কমপ্লেক্সিটির মধ্যে যাব না, আমি আপনাদেরকে খুবই সহজে বোঝানোর ট্রাই করব। সো আমরা যদি এখন জাস্ট এই সাইনে একটু ক্লিক করি জাস্ট, তাহলে আমাদের এই গ্রাফটা দেখতে পারবো। সো এই গ্রাফটা দিয়েই কিন্তু আমরা মূলত অ্যানিমেশনকে কন্ট্রোল করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিলোসিটি রয়েছে এবং সেকেন্ড রয়েছে। সো ভিলোসিটি দিয়ে আমরা গতি বোঝাচ্ছি এবং সেটিং দিয়ে আমরা টাইম বোঝাচ্ছি। এই দুইটা ম্যাটারের উপরে ডিপেন্ড করেই কিন্তু আমাদের অ্যানিমেশনটা কিভাবে যাবে, কতটুকু স্লো হবে, কতটুকু স্মুথ হবে, এই বিষয়গুলো আমরা কন্ট্রোল করতে পারি। সো এখানে দেখেন আমাদের একটা কি ফ্রেম রয়েছে, এই কি ফ্রেমটাকে সিলেক্ট করে যদি আমরা রাইট বাটনে ক্লিক করি তাহলে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে টেম্পোরাল ইন্টারপোলেশন আর একটা হচ্ছে স্পেশিয়াল ইন্টারপোলেশন। সো এই দুইটার ভিতরেই দেখেন আবার কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে, লিনিয়ার রয়েছে, বেইজার রয়েছে, অটো বেইজার রয়েছে, কন্টিনিউয়াস বেইজার রয়েছে এবং হোল্ড ইজ ইন ইজ আউট। সো এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি কি আমাদের সেটাই জানতে হবে, তাহলে কিন্তু আমরা অ্যানিমেশনটাকে আরও বেশি স্মুথলি করতে পারবো বা আমরা ঠিক যেভাবে চাই আমরা সেইভাবে করতে পারবো। সো এরপরেই দেখতে পাচ্ছি স্পেশিয়াল ইন্টারপোলেশনের ভিতরে কিন্তু আমাদের সেম জিনিসগুলাই রয়েছে। সো এই প্রথমটাকে আমরা বলছি টাইম, বা আমরা সময়ের সাথে এটাকে তুলনা করছি, এবং এর পরের যেটা রয়েছে স্পেশিয়াল ইন্টারপোলেশন এটাকে আমরা স্পেসের সাথে বা আমাদের কোনো লোকেশনের সাথে তুলনা করছি। সো একটু হয়তো আপনাদের কমপ্লেক্স মনে হতে পারে, বাট একটু যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু বিষয়গুলো বুঝতে পারবেন। সো আমরা এখান থেকে প্রথম যে কি ফ্রেমটা রয়েছে আমরা সেই কি ফ্রেম থেকে জাস্ট এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ইজ আউট করে দিচ্ছি, তাহলে দেখেন আমাদের গ্রাফটার কিন্তু একটু পরিবর্তন হয়েছে। মূলত এই গ্রাফের পরিবর্তন দিয়েই কিন্তু আমরা অ্যানিমেশন যে স্মুথ ইন, স্লো ইন, স্লো আউট, যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে কন্ট্রোল করব। সো এখন দেখেন আমাদের যে কি ফ্রেমের আইকনটা, সেই আইকনটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বেসিক ডিফল্ট কি ফ্রেমের আইকন, আর এটা হচ্ছে আমাদের বাইজার কি ফ্রেমের আইকন। সো আমরা যদি এটাকে জাস্ট এইভাবে রাইট বাটনে ক্লিক করে টেম্পোরাল ইন্টারপোলেশন থেকে ইজ ইন করে দিই, তাহলে দেখেন খুব সহজেই কিন্তু আমরা স্লো ইন এবং স্লো আউট একটা ইফেক্ট পেয়ে গেলাম। সো আমাদের অ্যানিমেশনটা যখন শুরু হবে তখন জাস্ট স্লোলি শুরু হবে এবং মাঝখানে যে সে একটু ফাস্ট হবে
এবং লাস্টে যে কিন্তু আবার স্লো ইন হবে সো আমরা এই ব্যাপারটাকে কিন্তু কাস্টম লিও কন্ট্রোল করতে পারি এখানে দেখতে পাচ্ছেন একটা হ্যান্ডেল রয়েছে এই হ্যান্ডেল দিয়েই কিন্তু আমরা মূলত এটাকে কন্ট্রোল করতে পারি সো আমরা যদি হ্যান্ডেলের উপরে এইভাবে ক্লিক করে জাস্ট ড্র্যাগ করি দেন দেখতে পাচ্ছেন আমাদের গ্রাফটা কেমন হচ্ছে আমাদের গ্রাফটা জাস্ট এখান থেকে স্লোলি ইন হচ্ছে আমরা এটাকে আরো একটু ছোট করে দিলাম তাহলে আমরা এখন যদি প্লে করি তাহলে প্রথম দিক থেকে একেবারেই স্লো হচ্ছে দেন এখানে এসে কিন্তু হঠাৎ করে ফাস্ট হয়ে গেল সো এইভাবেই কিন্তু আমরা অ্যানিমেশনটাকে কন্ট্রোল করতে পারি যেহেতু আমরা অ্যানিমেশনের উপর পিএইচডি করছি না সো আমাদের এইটুকু জানলেই কিন্তু হবে যে আমরা কোন বিষয়টা দিয়ে কি করতে পারি সো আমরা যদি স্লো ইন এবং স্লো আউট করতে চাই যে অ্যানিমেশনটা শুরুর দিকে স্লো হবে দেন স্মুথলি স্টার্ট হয়ে আবার স্মুথলি স্টপ হবে তাহলে জাস্ট আমরা সিম্পলি প্রথম যে আমাদের কি ফ্রেমটা রয়েছে সেই কি ফ্রেমের থেকে আমরা টেম্পোরাল ইন্টারপোলেশনে যাব দেন সেটাকে আমরা ইজ আউট করে দিব এবং আমাদের যে লাস্টের কি ফ্রেমটা থাকবে সেই কি ফ্রেমে আমরা যাব দেন আমরা টেম্পোরাল ইন্টারপোলেশন থেকে সেটাকে ইজ ইন করে দিব তাহলে দেখেন আমাদের কিন্তু একটা রাউন্ড এখানে গ্রাফ দেখতে পাচ্ছি সো আমরা জাস্ট এখানে স্লো ইন এবং স্লো আউট স্মুথ একটা অ্যানিমেশন কিন্তু করতে পারছি দেখেন আমাদের অ্যানিমেশনটা কিন্তু এখন অনেক স্মুথ হয়েছে সো আমরা যদি এটাকে জাস্ট টেম্পোরাল ইন্টারপোলেশন থেকে লিনিয়ার করে দিই তাহলে যেটি হবে দেখেন আমাদের কিন্তু গতির কোনো পরিবর্তন হবে না স্ট্রেট একটা লাইন দেখতে পাচ্ছি জাস্ট এখানেও সে যে গতিতে অ্যানিমেশন করছে এখানেও কিন্তু সেই গতিতেই সে যাচ্ছে মোশনের বা ভেলোসিটির কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না সো আই হোপ আপনারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন যে আমরা একটা অ্যানিমেশনকে কিভাবে কাস্টমাইজ করতে পারি তার গতিটা কিভাবে কাস্টমাইজ করতে পারি আমরা সেখানে কিভাবে ভেলোসিটি অ্যাড করতে পারি আমরা মোশনের যে ডিফারেন্সটা সেটা কিভাবে ক্রিয়েট করতে পারি আই হোপ আপনারা বুঝতে পেরেছেন সো আমরা এখন একটু রিয়েল লাইফ এক্সাম্পলে চলে আসি আমরা জাস্ট এইগুলোকে ডিলিট করে দিলাম দেন আমরা এই লেয়ারটাকে আমরা ভিজিবিলিটিটা অফ করে দিচ্ছি সো আমরা চাইলে এখন এর উপরে আমরা যে কোনো একটা ভিডিওকে অ্যানিমেশন করতে পারি আমরা ইমেজকে অ্যানিমেশন করতে পারি অডিওকে অ্যানিমেশন করতে পারি সো আমরা যদি কোনো ভিডিওকে জাস্ট এইভাবে স্লাইড ইন করতে চাই জাস্ট এখানে রাখলাম আমি অডিও লেয়ারটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি যেহেতু আমার অডিও লেয়ারটা লাগবে না সো আমি জাস্ট এখানে রেখে জাস্ট আমি এখানে একটা কি ফ্রেম নিলাম স্ক্রিনের বাইরে নিয়ে যে স্ক্রিনের বাইরে নিয়ে গেলাম একটা কি ফ্রেম নিলাম সিম্পলি দেন এই পজিশনে আমি একটা স্ক্রিনের ভিতরে কি ফ্রেম নিলাম তাহলে কিন্তু সিম্পল একটা অ্যানিমেশন হচ্ছে আমাদের এই অ্যানিমেশনটা হলেই আমরা কিন্তু প্রিমিয়ার প্রোতে করতে পারি সো আমরা ইফেক্টের বেলায়ও এমন করতে পারি সো এটা অনেক বেশি স্লো হচ্ছে আমরা চাইলে এটাকে একটু ফাস্ট করে দিতে পারি জাস্ট এইভাবে আমরা কিন্তু বিভিন্ন স্লাইড ভিডিওও কিন্তু মেক করতে পারি সো আপনি চাইলে এটাকে আরও ফাস্ট করতে পারেন জাস্ট এদিকে যদি ড্র্যাগ করেন তাহলে কিন্তু এটি ফাস্ট হবে সো আমরা মূলত কি ফ্রেম কন্ট্রোলিংয়ের মাধ্যমে অ্যানিমেশন করতে পারবো সো আমরা চাইলে এখানে রোটেশন অ্যাঙ্কার পয়েন্ট বা আমাদের যে ইফেক্টগুলো থাকবে অডিও থাকবে সব কিছুকেই আমরা এইভাবে অ্যানিমেশন করতে পারবো আই হোপ ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং যদি আপনাদের কোনো প্রবলেম হয় অ্যানিমেশন নিয়ে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব নেক্সটের ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় শিখবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আইটেক 24 এর সাথেই থাকবেন Ta-da!